আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার টু এক্স হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে সতেরো এক্স স্কোয়ার মাইনাস উনিশ এক্স ওয়াই প্লাস সতেরো এখানে নিচে হচ্ছে তেইশ এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এখানে হচ্ছে এক্সের মান রুট ফাইভ প্লাস টু বাই রুট ফাইভ মাইনাস টু আর এক্স ওয়াই রয়েছে এখানে ওয়ান তো এখানে এক্সের মানটি পাওয়া এক্স ওয়াই পাওয়া গেলে মান কিন্তু ওয়াইটি নেই ওয়াইটি বের করতে হবে তার জন্য লিখতে হবে ওয়ান বাই ওয়াই ইকুয়াল ওয়ান বাই এক্স তো মান হচ্ছে এখানে ওপরে ওয়ান আর নিচে এক্সের রুট ফাইভ প্লাস আর নিচে হচ্ছে রুট ফাইভ এখানে যদি আমরা ইন্টু করি তাহলে উল্টে যাবে অর্থাৎ মাইনাসটা যাবে উপরে আর প্লাস আসবে নিচে তাহলে হচ্ছে এখানে রুট ফাইভ মাইনাস টু বাই রুট ফাইভ প্লাস টু তাহলে এক্সের মানে হচ্ছে এটি আর ওয়াই হচ্ছে এটি এই দুইটা প্লাস করতে হবে তাহলে এক্স প্লাস ওয়াই এক্সের এর মানে হচ্ছে রুট ফাইভ প্লাস টু বাই হচ্ছে রুট ফাইভ মাইনাস টু প্লাস ওয়াই হচ্ছে রুট ফাইভ মাইনাস টু বাই হচ্ছে রুট ফাইভ প্লাস টু এখানে লশাকও করতে হবে লশাক হচ্ছে রুট ফাইভ মাইনাস টু আর রুট ফাইভ প্লাস টু এবার যদি ইন্টু করি তাহলে হচ্ছে রুট ফাইভ

কিন্তু এখানে ইন্টু দিয়ে টু দিতে হবে থাকলে ফাইভ প্লাস এখানে হচ্ছে হবে আর নিচে থাকলো ফাইভ মাইনাস এখানে দু চার এখানে প্লাস করলে হবে নয় ইন্টু টু আর নিচে হচ্ছে ওয়ান তাহলে এখানে হবে আঠারো আর নিচে আসবে ওয়ান আর নিচের অনেক কোনো মূল্য থাকে না এখানে থাকবে আঠারো অঙ্কটি রয়েছে সতেরো স্কোয়ার মাইনাস উনিশ এক্স ওয়াই প্লাস সতেরো ওয়াই স্কোয়ার বাই হচ্ছে তেইশ এক্স স্কোয়ার প্লাস সতেরো এক্স ওয়াই প্লাস তেইশ ওয়াই স্কোয়ার তবে এখানে সূত্র করার জন্য লিখতে হবে সতেরো স্কোয়ার চৌত্রিশ এক্স ওয়াই প্লাস সতেরো ওয়াই স্কোয়ার মাইনাস এই চৌত্রিশ সঙ্গে তেপান্ন বিয়োগ করলে আসবে উনিশ এক্স ওয়াই নিচে লিখতে হবে তেইশ এক্স স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে যাতে এখানে টু কমন আসে এখানে এক্সো ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস এখানে আসবে উনত্রিশ এক্স ওয়াই এখানে কমন আসবে সতেরো তা থাকবে এখানে এক্স স্কোয়ার প্লাস সতেরো দুগুনা চৌত্রিশ এক্স ওয়াই প্লাস এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আর নিচে আসবে কমন তেইশ এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এখানে সতেরো থাকবে এক্স প্লাস হোল স্কোয়ার মাইনাস তেপান্ন এক্স ওয়াই আর নিচে আসবে সতেরো আর এক্স প্লাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই হচ্ছে আঠারো তাহলে এখানে লিখতে হবে আঠারো হোল স্কোয়ার মাইনাস তেপান্ন এক্স ওয়াই হচ্ছে এখানে দেখে দিচ্ছি এখানে এক্সয় হচ্ছে ওয়ান তাহলে এখানে লিখতে হবে ওয়ান আর নিচে আসবে তেইশ আঠারো স্কোয়ার মাইনাস উনত্রিশ এখানে ওয়ান তাহলে এখানে আসবে সতেরো ইন্টু আঠারো বর্গ হচ্ছে তিনশো চব্বিশ মাইনাস তেপান্ন আর এখানে আসবে তেইশ মাই ইন্টু আঠারো হচ্ছে তিনশো চব্বিশ মাইনাস উনত্রিশ এখানে দেখে দিচ্ছি এখানে তাহলে এখানে ইন্ট্রু করতে হবে এখানে যদি তিনশো চব্বিশকে সতেরো দিয়ে ইন্ট্রু করি তার আসবে ফাইভ ফাইভ জিরো মাইনাস তেপান্ন আর নিচে আসবে যদি ইন্ট্রু করি তার আসবে যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে আসবে